দেখো, আমি এই মুহূর্তে বারাসাতের 3 নম্বর প্ল্যাটফর্মে এবং আমার পাশে একটি ডাউন বনগা লোকাল এসে দাঁড়িয়েছে। এবং তুমি জানো, এই ভিড়ের জন্য বনগা লোকালের খ্যাতি কিন্তু রাজ্য জুড়ে, এবং সেই রেল পরিষেবা স্বাভাবিক হওয়ার পরে সেই বনগা লোকাল কিন্তু সময়মায়। আমি ক্যামেরায় শান্তনু দত্তকে একটু ট্রেন কম্পার্টমেন্টের ভিতরে ছবিটা দেখাতে বলবো, যে ঠিক থেকে ভিড় একেবারে সকাল থেকে অফিস টাইম, এবং আজকে সপ্তাহে প্রথম কাজের দিন, এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ার পর আজ প্রথম কিন্তু এই কাজের দিন। সে কারণে দেখতেই পাচ্ছ প্রত্যেক মানুষ তারা কিন্তু উঠে পড়ে। তবে যাত্রীরা যেটা বলছেন যে গত কয়েক মাস সাব স্পেশালে যে পরিস্থিতি হয়েছিল তার তুলনায় কিন্তু পরিস্থিতি অনেকটাই ভালো। তবে যেটা দেখা যাচ্ছে, বহু মানুষ কিন্তু তারা কিন্তু যে কোভিড বিধি সেগুলো মানছেন না, ট্রেনের ভিতর বিনা মাস্কেই রয়েছেন। একজন যাত্রী এখানে রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করো। আপনি কি উঠতে পারলেন না ট্রেনে? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে এসেছি। আজকে থেকে ট্রেন আবার চালু হলো, মানে এতে কি মনে সুবিধা হবে? না, সুবিধা হবে, মানে আগের তুলনায় এখন বেশি ট্রেন চলছে। কিন্তু সরকার বলছে 50% যাত্রী যাতায়াত করতে পারবে, তা কি সম্ভব? কোনো লোকাল ট্রেনে 50% যাত্রী নিয়ে ট্রেন চালানো মোটেই সম্ভব নয়, ঠিক আছে? তাহলে কিভাবে করা যাবে? এটা এই লোকাল ট্রেনে কোনোমতেই সম্ভব নয়, কারণ এটা একমাত্র ওই আপনার ওই মানে প্যাসেঞ্জার যে ট্রেনগুলো, এক্সপ্রেস ট্রেনগুলো, সেগুলোতেই পরিষ্কার যাত্রী বললেন যে লোকাল ট্রেনে 50% যাত্রী নিয়ে এই ট্রেন পরিষেবা চালানো সম্ভব নয়। অনেক ধন্যবাদ ঋত্বিক, তোমাকে ধন্যবাদ, হিন্দল ধন্যবাদ, ব্রতদীপ সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে কি, আমরা যে ছবি সকাল থেকে দেখলাম 3টে জায়গার, সেখানে কিন্তু ছবিটা স্পষ্ট যে যাত্রীরা খুবই খুশি, কারণ ট্রেনের চাকা গড়ানো শুরু হয়েছে। সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।